প্রিয় ছাত্রছাত্রী, হিরো টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখে 15-3 এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা পার্ট 1-এতে মোট 9 দাগ পর্যন্ত অঙ্কগুলি সলভ করেছি, আজকে আমরা 10 দাগ থেকে অঙ্কগুলি সলভ করব। তো এর আগের পার্টে অঙ্কগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লে লিস্ট থেকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে কী হবে, তোমাদের আজকে পার্ট যখন আলোচনা করব তখন তোমাদের অনেক সুবিধা হবে। তো দেখো, 10 দাগের অঙ্ক। 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অর্থাৎ এক সুষম ষড়ভুজের যার বাহুর দৈর্ঘ্য 8 সেমি সেই ষড়ভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো, এখানে দেওয়া আছে যে সুষম ষড়ভুজের যদি কর্ণগুলো অঙ্কন করা হয় সেক্ষেত্রে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো, অর্থাৎ সর্বসম 6টি সর্বসম ত্রিভুজ পাওয়া যাবে। তো দেখো অঙ্কটি, এটা হলো সুষম ষড়ভুজ এবং এর কর্ণগুলি অঙ্কন করার ফলে মোট 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পেয়েছি, যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 8 সেমি। দেখো, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 8 সেমি, যেহেতু ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হতে, এই যে প্রতিটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের 8 সেমি। তাহলে যদি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিই সেক্ষেত্রে দেখো সূত্র √3/4 গুণিত বাহু তার হোল স্কোয়ার। তো এখানে আমাদের বাহু সমান 8, অতএব এইট তার হোল স্কোয়ার। এখন যদি এটা আমরা করে নিই তাহলে √3/4 ×8×8, অর্থাৎ 8 তার হোল স্কোয়ার 8×8। এখন যদি আমরা 4 দিয়ে 8কে কেটে নিই সেক্ষেত্রে আমাদের হয়ে যায় 2, অর্থাৎ আমাদের প্রতিটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যায় 8×2=16 √2/সেমি। তাহলে প্রতিটি যে সমবাহু ত্রিভুজ পাওয়া গেছে তার প্রতিটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√2/সেমি। এখন দেখো এই মোট 6টি, এই যে এদিকে 3টি এবং এদিকে 3টি, মোট 6টি সমবাহু ত্রিভুজ রয়েছে। অর্থাৎ যদি আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করি সেক্ষেত্রে আমাদের একটি সমবাহু ত্রিভুজের সঙ্গে ক্ষেত্রফলটাকে আমরা 6 দ্বারা গুণ করে দিলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান 6 গুণিত √2/সেমি সমান 6√2/সেমি। তাহলে আমাদের 10 দাগের অঙ্ক শেষ। তো দেখো এরপর 11 দাগের অঙ্ক। ABCD চতুর্ভুজের AB সমান 5 মিটার, BC সমান 12 মিটার এবং CD সমান 14 মিটার, DA সমান 15 মিটার এবং কোণ ABC সমান 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজের আকার ক্ষেত্রে ক্ষেত্রফল হিসেব করে লিখি। ছবিটি প্রথমে তোমরা দেখে নাও। ABCD চতুর্ভুজে দেখো ABC কোণ সমান এখানে এটা 90 ডিগ্রি এবং AB সমান 5 সেমি, BC সমান 12 সেমি, CD সমান 14 সেমি এবং AD সমান 15 সেমি। এখন দেখো যদি ABCD এর ক্ষেত্রফল আমাদের বের করতে হয় তাহলে আমরা কী করতে পারি, যে ত্রিভুজ ABC এর যে ক্ষেত্রফল সেটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ধরে বের করে নেবো, অর্থাৎ হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এবং সমকোণী ত্রিভুজের ABC থেকে সমকোণী ত্রিভুজ ABC এর সূত্র ধরে আমরা যে AC সমান আমরা বের করে নেবো, তারপর আমরা ACD এর বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্র সেটি অর্ধ পরিসীমা ধরে যে সূত্রটি সেই সূত্রটি ধরে আমরা এর ক্ষেত্রফল বের করে নেবো। তো দেখো দেখো চিত্রটি, ABCD সম চতুর্ভুজের AB সমান 5 মিটার, BC সমান 12 মিটার, CD সমান 14 মিটার এবং AD সমান 15 মিটার। এখন যদি আমরা AC যোগ করে নিই, অর্থাৎ ASC যোগ করে নিই তাহলে কী পেয়ে যাবো, দেখো ABC সমকোণী ত্রিভুজের লম্ব আমরা পেয়ে যাবো, লম্ব AB সমান আমরা পেয়ে যাবো 5 মিটার এবং BC সমান পেয়ে যাবো 12 মিটার। অতিভুজ AC সমান আমরা পেয়ে যাবো লম্ব তার হোল স্কোয়ার, অর্থাৎ 5 তার হোল স্কোয়ার যুক্ত BC তার হোল স্কোয়ার, অর্থাৎ ভূমি তার হোল স্কোয়ার সমান 12 তার হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি আমরা 5-এর বর্গ করে নিই সেক্ষেত্রে 25 এবং 12-এর বর্গ করে নিলে হয়ে যায় 144 এবং দুটোকে যোগ করলে হয়ে যায় আমাদের 169 এবং যাকে বর্গমূল করলে আমরা পেয়ে যাই 13 সেমি। এখন তোমরা ছবিটি ভালো করে দেখে নাও। তাহলে AC সমান আমরা পেয়ে গেলাম 13 মিটার। এরপর দেখো যদি আমরা সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করি তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ½×ভূমি, ভূমি দেখো ভূমি সমান 12 মিটার এবং উচ্চ লম্ব সমান 5 মিটার, তাহলে ক্ষেত্রফল সমান 1/2×12×5 সমান 5/5 এবং 60কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 23√ মিটার। তাহলে আমরা এই যে ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 30√ মিটার। এরপর দেখো ত্রিভুজ
ত্রিভুজ এ সি ডি এর তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। এসি সমান আমরা পেয়েছি 13, সিডি সমান পেয়েছি 14 এবং এডি সমান পেয়েছি আমরা 15। তো তাহলে আমরা ত্রিভুজ এ সি ডি এর অর্ধ পরিসীমা সমান আমরা পেয়ে যাব। দেখো ত্রিভুজ এ সি ডি এর অর্ধ পরিসীমা সমান যে তিনটি, এসি সমান 13, সিডি সমান 14 এবং এডি সমান 15, এবং এগুলিকে যদি আমরা যোগ করে নিই সেক্ষেত্রে পেয়ে যাবো 42/2 সমান, এটাকে আমরা ভাগ করে নিলে পেয়ে যাবো 21 মিটার। অর্থাৎ আমরা অর্ধ পরিসীমার সূত্র ধরে যদি আমরা ক্ষেত্রফল বের করে নিই, তাহলে দেখো ক্ষেত্রফল সমান রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এখন যদি এস সমান আমরা পেয়েছি 21, এস মাইনাস এ সমান 21-13 এবং এস মাইনাস বি সমান 21-14 এবং এস মাইনাস সি সমান 21-15। অর্থাৎ এ বি সি আমরা পরপর তিন এই যে বাহুর মাপ বলে তিনটি বাহুর মাপ আমরা বসিয়ে দিলাম। এখন দেখো 21 আমাদের নেমে গেলো এবং 21 থেকে 13 বিয়োগ করলে 8 এবং 21 থেকে 14 বিয়োগ করলে 7 এবং 21 থেকে 15 বিয়োগ করলে 6। এটাকে যদি আমরা উৎপাদকে ভেঙে নিই তাহলে দেখো 21 সমান 3×7 = 21, 8 সমান 2×2=4, 2×8 অর্থাৎ 2×2=2 এবং 7টা আমরা নামিয়ে দিয়েছি, 6 সমান আমরা পেয়েছি 3×2=3। এখন দেখো যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে যে 2, 1, 2, 3, 4 চারটি দুই থেকে আমরা দুটো দুই বাইরে নিয়ে আসবো এবং দুটো তিন থেকে যে তিন দুটো তিন থেকে আমরা একটা তিন বাইরে নিয়ে আসবো এবং দুটো সাত এই যে সাত দুটো সাত থেকে আমরা একটি সাত বাইরে নিয়ে আসবো। তাহলে ক্ষেত্রফল সমান 2×2=4, 3×4=12, 7×84 বর্গ মিটার। এখন দেখো আমাদের ছবিটাতে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম 30 বর্গ মিটার এবং এসিডি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম 84 বর্গ মিটার। অতএব চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রফল সমান আমরা পেয়ে যাবো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল এবং ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল সমান 30 যুক্ত 84 সমান 114 বর্গ মিটার। এরপর দেখো আমরা 12 দাগের অঙ্ক করব। তো দেখো সাহিন এবিসিডি ট্রাপিজ আমি এঁকেছি যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব দুটি এঁকেছে যাদের দৈর্ঘ্য 5 সেমি এবং 11 সেমি। তাহলে হিসাব করে ট্রাপিজিয়ামের আকার ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল লিখি। তো তাহলে ছবিটি প্রথমে দেখে নাও। দেখো এই যে ট্রাপিজিয়াম এ বি সি ডি ট্রাপিজিয়াম যার বিডি কর্ণের দৈর্ঘ্য আমাদের 11 সেমি এবং এই যে এ এবং সি বিন্দু দিয়ে যে বিডি কর্ণের উপর যে লম্ব সেই কর্ণের লম্বের দৈর্ঘ্য আমাদের এই সময় যে এ বিন্দু দিয়ে বিডি কর্ণের উপর লম্ব অর্থাৎ এই যে এ বিন্দু দিয়ে বিডি কর্ণের উপর লম্ব সেটাই আমাদের 11 সেমি এবং সি বিন্দু দিয়ে বিডি কর্ণের উপর যে লম্বটি সি এফ সেটি সমান আমরা পেয়েছি 5 সেমি। এখন দেখো ক্ষেত্রফল সমান পেয়ে যাবো আমরা 1×2×11×5 বর্গ সেমি সমান, এটা যদি আমরা 5×95/2 তাহলে 27.5 বর্গ সেমি। এখন দেখো ট্রাপিজিয়াম এবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমরা বের করে নিই সেক্ষেত্রে দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল পেয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে 60.5 সেমি যুক্ত 27.5 সেমি সমান, যোগ করলে আমরা পেয়ে যাবো 88 বর্গ সেমি। এটা দেখো 13 নম্বর অঙ্ক। এ বি সি ডি একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল, ইপি বিসির উপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান 7 সেমি, এডি সমান 13 সেমি, পিই সমান 7 সেমি এবং কিউ পি কিউ সমান 94 পিই হলে এ বি সি ডি ই পঞ্চভুজের পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামে এডি সমান্তরাল বিসি এবং পিই এই যে পিই এবির উপর লম্ব এবং পিই এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেওয়া আছে আমাদের বিসি সমান 13 সেমি, বিসি সমান 7 সেমি, এডি সমান 13 সেমি এবং ইপি সমান 9 সেমি অর্থাৎ পি থেকে ই ইপি সমান 13 সেমি, ইপি সমান 9 সেমি। অতএব পি কিউ সমান যে পি থেকে কিউ সমান আমাদের দেওয়া আছে 94 পিই। তো পিই আমাদের 9 সেমি, অতএব পিই পি কিউ সমান আমরা পেয়ে যাবো 94×9×9=4 সেমি অর্থাৎ এই যে পি থেকে কিউ আমরা পেয়ে যাবো 4 সেমি। এখন দেখো যদি পিই সমান আমাদের 9 সেমি হয় এবং পি কিউ যদি আমাদের 4 সেমি হয় তাহলে দেখো কিউই সমান আমরা পেয়ে যাবো 9×4=5 সেমি অর্থাৎ আমরা কিউই সমান পেয়ে যাবো 9×4=5 সেমি। এরপর দেখো এই যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের যদি আমরা ক্ষেত্রফল বের করি সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাব, আমরা জানি চিত্রানুসারে ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি যে এক অর্ধেক গুণিত সামান্তরাল বাহুদের যোগফল গুণিত উচ্চতা। তাহলে দেখো এখানে 1×2×সমান্তরাল বাহুদের অর্থাৎ 13 সেমি
যুক্ত 7 সেমি এবং সমান্তরাল বাহুতে যে দূরত্ব অর্থাৎ PQ সমান আমরা পেয়েছি 4 সেমি অতএব ক্ষেত্রফল সমান আমরা পেয়ে যাব 1 এর 2 গুণিত 20 গুণিত 4 অর্থাৎ 13 1 এর 2 গুণিত 13 যুক্ত 7 সমান 20 গুণিত 4 তাহলে আমরা গুণ করে নিই তাহলে 4 20 80 ভাজিত 2 সমান 40 বর্গ সেমি অর্থাৎ এই যে AB এই যে ABCD ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের এই ট্রাপিজিয়াম ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 40 বর্গ সেমি এরপর দেখো এই ছবিটা থেকে দেখো এই যে এ ডি ই এই ত্রিভুজে যদি আমরা এডি কে ভূমি ধরি তাহলে এডি সমান আমরা পেয়ে যাব 13 সেমি এবং কিউ ই সমান আমরা দেখো পেয়েছি কিউ ই সমান পেয়েছি 5 সেমি তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ এডি ই এর ক্ষেত্রফল বের করে নিতে পারবো তো দেখো ত্রিভুজ এডি ই এর ক্ষেত্রফল সমান আমরা পেয়ে যাব যে এডি ই এই ত্রিভুজে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে যদি আমরা এডি কে ভূমি ধরি তাহলে দেখো 1 এর 2 গুণিত এডি এডি সমান এডি গুণিত উচ্চতা আমাদের ই কিউ কিউ ই হয়ে যাবে তাহলে দেখো 1 এর 2 গুণিত ইডি এই যে ইডি এবং উচ্চতা আমাদের কিউ ই এবং এটা যদি আমরা করে নিই তাহলে 1 এর 2 গুণিত এডি সমান 13 এবং কিউ ই সমান আমরা এখানে পেয়েছি 5 সেমি তাহলে আমরা গুণ করে নিই তাহলে দেখো 5 তরে 65 বাই 2 সমান 32.5 বর্গ সেমি এখন দেখো যদি এই ছবিতে পঞ্চভুজ এ বি সি ডি ই এর ক্ষেত্রফল বের করি তাহলে আমরা কী করতে হবে ট্র্যাপিজিয়াম এ বি সি ডি এই যে এ বি সি ডি এই ট্র্যাপিজিয়াম ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল যোগ করতে হবে তো দেখো পঞ্চভুজ এ বি সি ডি ই এর ক্ষেত্রফল সমান ট্র্যাপিজিয়াম এ বি সি ডি ই এর ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল তো আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়েছি 40 বর্গ সেমি এবং ত্রিভুজ এডি এর ক্ষেত্র এডি ই এর ক্ষেত্রফল পেয়েছি 32.5 বর্গ সেমি সমান আর যোগ করলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 72.5 বর্গ সেমি অর্থাৎ এ বি ডি ই এ পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 72.5 বর্গ সেমি এরপর দেখো 14 টাকার অঙ্ক একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি যদি রম্বসের কর্ণদৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি এখন যদি আমরা বলছি এই যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র বসায় তাহলে কি পেয়ে যাবো বাহুর দৈর্ঘ্য গুণিত √2 সমান 40√2 সেমি বা বাহুর দৈর্ঘ্য সমান আমরা পেয়ে যাবো 40√2 বাই যে √2 সেটা আমরা √2 সেটা আমরা নিচে হয়ে যাবো অর্থাৎ √2 কেটে গিয়ে আমরা পেয়ে যাবো 40 সেমি অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 40 সেমি এখন আমরা যান আমাদের দেওয়া আছে বর্গক্ষেত্র রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 40 সেমি এখন আমাদের দেওয়া আছে রম্বসের কর্ণদৈর্ঘ্য অনুপাত 3:4 এখন যদি আমরা ধরে নিই যে রম্বসের কর্ণদৈর্ঘ্য দৈর্ঘ্য একটি 3x সেমি এবং অপরটি 4x সেমি দেখো রম্বসের ধর্ম অনুসারে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার ফলে 4টি সমান সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় এবং অতিভুজের উপর বাহুর দৈর্ঘ্য হয় অর্থাৎ দেখো ছবিটিতে যদি এটা এ বি সি ডি একটি রম্বস হয় তাহলে এই যে কর্ণ দুটি এই কর্ণ দুটি অঙ্কন করার ফলে মোট 4টি সমান সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে এবং এই যে রম্বসের বাহুর দৈর্ঘ্য সেটা সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান হবে তো এখন দেখো যদি প্রতিটি সমকোণী ত্রিভুজের ভূমি সমান আমরা পেয়ে যাবো যে প্রথম কর্ণ আমরা যেটা ধরে নিয়েছি 3x এই যে 3x যদি আমরা এই কর্ণটি প্রথম কর্ণটি ধরে নিই তাহলে এই যে সমকোণী ত্রিভুজে যদি এটাকে আমরা ভূমি ধরে নিই সেক্ষেত্রে কী হবে যে পুরোটা 3x এর অর্ধেক হয়ে যাবে অর্থাৎ কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ রম্বসে যদি আমরা সমকোণী ত্রিভুজের ভূমি বের করি তাহলে কী হবে প্রথম যে রম্বস কর্ণটি সেই কর্ণটির অর্ধেক অর্থাৎ 3x/2 সেমি হবে এবং লম্বটা অনুরূপ ওই যে অপর কর্ণটি 4x তার অর্ধেক হবে অর্থাৎ 4x/2 সেমি হবে এখন যদি আমরা অতিভুজ বের করে নিই তাহলে দেখো আমরা পেয়ে যাব অতিভুজ সমান ভূমিতার হোল স্কোয়ার যুক্ত লম্বতার হোল স্কোয়ার অর্থাৎ 3x/2 তার হোল স্কোয়ার যুক্ত 4x/2 তার হোল স্কোয়ার এটা যদি আমরা করে নিই তাহলে 3×3 9x² / 4 এবং 4x² সমান 16x² / 4 এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি সেক্ষেত্রে আমাদের লসাগু হয়ে যাবে 4 এবং এ দুটোকে আমরা যদি যোগ করে নিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 25x² এখন দেখো 25x² বর্গমূল হয় 5x এবং 4 যদি বর্গমূল করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 2 তো এটা আমরা কী পেয়ে গেলাম অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য আবার আমরা রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেখো পেয়েছি এখানে 40
সেমি। অর্থাৎ এখানে যে 5x এর বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 5x / 2 সেমি, এবং আবার সর এবং পূর্বে পেয়েছি আমরা রম্বসের বাহুর দৈর্ঘ্য দেখো এখানে 40 সেমি। অর্থাৎ আমরা লিখতে পারি শর্ত অনুসারে 5x 5x / 2 সমান 40 সেমি। এখন যদি আমরা এক্সটাকে বের করে এক সমান লিখি তাহলে কী হবে, এটা আমাদের ডান দিকে আসার জন্য ভাগ অর্থাৎ বদল হয়ে যাবে, 5 আমাদের নিচে এবং 2 আমাদের উপরে চলে আসবে অর্থাৎ লব হয়ে যাবে। একটা যদি আমরা কেটে নিই তাহলে হয়ে যাবে দেখো 5 8 40 এবং 40 দ্বারা 5 8 40 অর্থাৎ 8 এবং 8 দ্বারা 8কে যদি আমরা 2 দ্বারা গুণ করে নিই সেক্ষেত্রে হয়ে যাবে 16 সেমি। অর্থাৎ এক সমান আমরা পেয়ে যাব 16 সেমি। এরপর দেখো এখন আমরা কর্ণের দৈর্ঘ্য প্রথম কর্ণটি ধরেছি একটি 3x, তাহলে প্রথম কর্ণটি আমরা পেয়ে যাব 3 গুণিত x এর মান 16 সমান 8 300 48 সেমি, এবং দ্বিতীয় কর্ণটি ধরেছি 4x, তো 4x সমান আমরা পেয়ে যাব 4 গুণিত 16 সমান 64 সেমি। এখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান 1 এর 2 গুণিত কর্ণদের গুণফল, অর্থাৎ 1 এর 2 গুণিত প্রথম কর্ণ 48 দ্বিতীয় কর্ণ 64। এটা যদি আমরা কাটাকাটি করে নিই তো দেখো যদি 48কে কেটে নিই তাহলে আমাদের যাবে 24, অর্থাৎ 24 ইন্টু 64 সমান আমাদের হয়ে যাবে 1536 বর্গ সেমি। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 1536 বর্গ সেমি। তাহলে আমাদের 14 দাগের অঙ্ক শেষ। তোমাদের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো। তাহলে কী হবে যখন আমরা আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।